हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे जोन्नो आमी एने छी रायतार रेसिपी। खूब सहज भावे आमी तुम्हारे रायता करे देखाबो। ए रायता बनानो भीषण ही सहज। और पोलाओ बा बिरियानी खावार पोरे आमरा शेष पाते रायता खेये थाकि। और ए रायता वेट लसेओ भीषण भावे हेल्प करे। तो आज के आमी दुई पद्धतिते करे देखाबो। तो चलो आमी किभावे रायताटा बानाई सेई दुटो सहज पद्धति तुम्हारा देखे नाओ। रायता बनानोर जोन्नो देखो, काचा जे सब्जीगुलो आमी निएछि, शसा, गाजर, टमेटो, धने पाता और लंका, तो आमी बेश खानिकटा जले सामान्य एकटु नुन दिए सब्जीगुलोके भिजिए रेखेछि प्राय 45 मिनिट समय धरे। जेहेतु काचा सब्जी आमरा रान्ना करछि ना, डायरेक्ट केटेर मध्ये यूज करछि, तो सब्जीगुलोके एरकम लवण जले भिजिए रखले सब्जिर मध्य जे सब जीवाणु बा नोंरा थाके से सब जीवाणु नोंरा नष्ट हो जाए। तो स्टेपटा अवश्य फलो करबे। तो प्राय 45 मिनट पर सब्जीगुलोके तुले निएछि। तो प्रथमे शसाटा केटे नेब। तो शसाटाके एरकम माझखान थेके दुई फाली करे निलाम। तारपरे एइभाबे केटे माझखाने जे बीजटा थाके सेई बीजटाके आमि फेले देब। एई बीजटा रायतार मध्ये दिले अनेक समय रायतारटा जल केटे जाए। तो सेई कारणे ऊपर থেকে যদি এই বীজটাকে এরকম ভাবে কেটে ফেলে দেওয়া যায় তো রায়তা করে রাখলেও জল কাটবে না বা জল ছেড়ে যাবে না। তো বীজটাকে এরকম ভাবে ফেলে দিচ্ছি। আর যেহেতু শসাটা একদম কচি সে কারণে আমি শসাটা খোসা সমেত এখানে আমি দিয়ে দেব। এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। जेहेतु एर मध्य शसा देवा हय रायतार मध्य से कारण गरमेर दिने रायता खेले शरीर अनेकटाई ठंडा हो जाए और हजमे भीषण भावे हेल्प करे। जेहेतु बिरियानी बा पोलाओ एकटु रिच खाबार, तो एसब खावार पर रायता खेले खाबारगुलो हजम हो जाए। तो अवश्य तुम्हारा ट्राई करते पारो। आर भीषण ही सहज रेसिपी, तो बनाते बेशि समय एकदम ही लागबे ना। শসাটা কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো তোমরা ছুরি দিয়েও একদম মিহি করে কুচিয়ে নিতে পারো। তো আমি এরকম গ্রেটার দিয়ে করে নিলাম, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা পুরোটা ইউজ করব না, এখানে আমি হাফ দেব। যেহেতু আমি পরিমাণে খুবই কম বানাচ্ছি সেই জন্য সবজির পরিমাণগুলোও খুব কম। তোমরা যদি পরিমাণে একটু বেশি বানাও সেক্ষেত্রে সবজির পরিমাণটাকেও বাড়িয়ে দেবে। তো টমেটোটাকে এরকম একদম মিহি করে আমি কুচিয়ে নিলাম। টমেটো কাটা হয়ে গেছে। এবারে আমি ধনে পাতাটাকেও কুচিয়ে একদম মিহি করে কেটে নেব। তো ফ্রেশ ধনে পাতা হলে ভালো হয়, কিন্তু আমার কাছে ফ্রেশ ছিল না, এটা ফ্রিজে রাখা। তো এই ধনে পাতাটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো দেখো কতটা কালারফুল লাগছে। ভীষণই হেলদি একটা খাবার এটা। যারা ডায়েট ফলো করে, একটা হেলদি ডায়েট ফলো করো, তারা তোমরা এই রেসিপিটা করে খেতে পারো। ওয়েট লসও ভীষণভাবে রায়তা হেল্প করে থাকে। তো আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটা এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো। তো আমি দুটোই দিলাম, বেশি ঝাল আমি খাই না। এবার একটা কাঁচের বড় পাত্র নিয়ে নিয়েছি। আর দেখো এটা আমার ঘরে পাতা টক দই, এটা লো ফ্যাট মিল্কের দই। তো তোমরা লো ফ্যাট মিল্কের দইটাই নিতে পারো, আবার ফুল ফ্যাট মিল্কের দইও এখানে ইউজ করতে পারো। তো আমি বেশ খানিকটা টক দই নিয়ে নিলাম। তো প্রথমেই বলেছি আমি, তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যতটা তোমরা বানাতে চাও বা যতটা তোমাদের লাগবে। তো এবারে একটা হ্যান্ড হুইক্স নিয়ে নিলাম আর হ্যান্ড হুইক্স দিয়ে দইটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি। তো দইটাকে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে। তো যাদের কাছে হ্যান্ড হুইক্স নেই তারা স্পুন দিয়েও এই কাজটা করতে পারো, কাঁটা চামচ দিয়ে বা এরকম চামচ দিয়েও করতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এখানে বিট নুন। তো আমার বিট নুনের ফ্লেভারটা ভালো লাগে সেই কারণে আমি বিট নুনই দিয়েছি এখানে। আর বিট নুনটাকে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। দইটাকে নুন দিয়ে ফাটিয়ে এক সাইডে রেখে দিলাম। তো যেহেতু আমি দুই রকমভাবে করব সেই কারণে আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। তোমরা যদি একরকমভাবে করো তো একটা বাটিতেই করতে পারো। এবারে আমি টমেটো, শসা,
যেহেতু আমার দইটা কম সে কারণে সবজি আমি খুব একটা বেশি দিচ্ছি না, আর গাজর দিয়ে দিলাম। এবারে লঙ্কা আর ধনে পাতাটাকেও দিয়ে দেব। তো এটা একটা প্রসেস গেল, এরকম গাজর টমেটো শসা ধনে পাতা লঙ্কা দিয়েও একটা করতে পারো। তো আর একটা আমি করবো, সেটা আমি শুধু শসা দিয়ে করবো, মানে শসার রায়তা যেটা। তো সবজিগুলোকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো যারা ওয়েট লস করার জন্য এটা খেতে চাইছো তারা চিনিটা স্কিপ করবে। তো আমি সামান্য একটু চিনি দিলাম, তাতে টেস্টটা ভালো হয়। তো রায়তাতে চিনি না দেওয়াটাই ভালো আমার হিসেবে, তো তবুও আমি দিলাম। যারা চিনি ছাড়া খেতে পারো না তারা চিনিটা দেবে। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকেও দিয়ে রায়তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার একরকমের রায়তা তৈরি করা হয়ে গেল। এবার দ্বিতীয় রায়তাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি দিয়ে দিলাম শসা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো এরকমভাবে শসার রায়তা আমি রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে শসা দিয়ে শুধুমাত্র এই রায়তাটা বানিয়ে নিতে পারো, ধনে পাতা দেওয়ার প্রয়োজন নেই। তো আমি ধনে পাতা ফ্লেভারটা পছন্দ করি সে কারণে দিয়েছি। এবারেও এখানেও দিয়ে দিলাম হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়েছি। আর এই রায়তাতে কিন্তু আমি, মানে শসার রায়তাটাতে আমি চিনি ইউজ করলাম না। আমি মেনলি চিনি ছাড়াই খেয়ে থাকি, তো যারা চিনি ছাড়া খেতে পারে না তাদের জন্য আমি চিনি দিয়ে দেখিয়েছি একটা। এবারে দুটো সার্ভিং বোল নিয়ে নিয়েছি আর আমি রায়তাগুলোকে সার্ভ করে দিলাম। তো এবারে উপর থেকে একটু গার্নিশিং করে দেব। এটা তোমরা নিজেদের ইচ্ছে মতো মানে গার্নিশিংটা করতে পারো। তো আমি সামান্য একটু রোস্টেড জিরেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, মানে স্প্রিঙ্কেল করে দিলাম, তাতে দেখতে ভালো লাগবে। এবারে যেটা মানে ভেজিটেবল রায়তা, মানে নানা রকমের গাজর টমেটো এসব আমি দিয়েছি, সেখানে গাজর টমেটো দিয়ে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি, তাতে দেখতে ভীষণই কালারফুল লাগে। আর যদি এরকমভাবে গেস্টদের দেওয়া হয় তারাও ভীষণ খুশি হবে। আর যেটা শসার রায়তা, সেখানে আমি তিনটে শসার স্লাইস দিয়ে এরকমভাবে গার্নিশিং করেছি। তো বন্ধুরা দেখলেই কত সহজ বাড়িতে রায়তা বানানো। তো তোমরা বিরিয়ানি বা পোলাও বাড়িতে বানালে এরকম ঝটপট রায়তাও বানিয়ে নিতে পারো, আর খেতেও ভীষণ টেস্ট লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।